সম্প্রীতির ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পারসি ইসাই তাদের সমন্বয়ে এ ভারতবর্ষের মাটি তৈরি। সুতরাং এখানে বিভেদের স্থান নেই। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই দিন থেকে এই রাখি বন্ধন উৎসব বাঙালি তথা ভারতবাসীর অন্তরে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী, বাংলার মা, বাংলার মেয়ে, তিনি আরও সুদৃঢ়ভাবে 2021 জেতার পর এই সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীকে আজকে পথে নামতে বলেছেন, যাতে বাংলা ভারতবর্ষকে পথ দেখায় যে ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ আমরা বপন করতে দেব না। আগামী দিন বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এবং আমাদের নেত্রীকে আমরা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে পারলে ভারতবর্ষ পৃথিবীকে পথ দেখাবে। আজকের এই সম্প্রীতির রাখি বন্ধনে আমরা এই বার্তাই দিই। ধন্যবাদ। আপনি টাউন সভাপতিতে কি বার্তা দেবেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্দেশ, আজকের সারা পশ্চিম বাংলা জুড়ে প্রতিটা বুকে বুকে আমাদের এই রাখি বন্ধন উৎসব চলছে। কলকাতা টাউনে কলকাতা ওয়ার্ডে এই রাখি বন্ধন উৎসব হচ্ছে সকাল থেকে এবং বিভিন্ন সভা সংগঠন এবং তারাও বিভিন্ন জায়গায় রাখি বন্ধন লোকসভার বর্তমান শ্রমিক সংগঠনের সভাপতি, তো এই রকম একটা মুহূর্ত দিনে আপনি তারকেশ্বরবাসীকে কী বার্তা দেবেন বা আরামবাগ এই লোকসভায় কী বার্তা দেবেন? লোকসভায় যে আমাকে দায়িত্ব দিয়েছে আমি মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিতব্রত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সমস্ত কর্মীদের পাশে থেকে কাজ করব। আগামী দিনে যে চারটে বিধানসভা আমার হারা আছে, আমাদের চ্যালেঞ্জ, আমরা চারটে বিধানসভা, আমাদের দুটো পৌরসভা, আগামী লোকসভা মমতা ব্যানার্জি হাতে তুলে মানে কোনো রকম তলাতলি ভুলে একদম মমতা ব্যানার্জির জন্য কাজ করতে হবে সবাইকে, সব মানুষকে, এই বার্তা আপনি দিয়েছেন অবশ্যই। এবং তাই নয়, আজকে আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বরে আরামবাগ সাংগঠনিক সমস্ত জায়গায়, জেলার আরামবাগ সাংগঠনিক সমস্ত জায়গায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে চাইছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের পাশে থেকে কাজ করতে পেরেছে। আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে আমার ট্রেড ইউনিয়নের সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
नेतृत्व गोटा राज्य जुड़े हमारा बूथ बूथ स्तर थे गए एम संगठन करब जैसे मानुषर संगे मिसे गए बूथे गए बोझाते पर हमार नेत्री মমতা ব্যানার্জী যে কি কি মানুষের জন্য করেছে সেগুলো আমার বোঝানোর প্রথম দায়িত্ব এবং সংগঠন করে আগামী দিনে বিপুলভাবে আমরা জিততে চাই এবং লোকসভায় ৪২টা আসনে আমরা জিতে মমতা ব্যানার্জী করব। আপনার নাম? আমি উত্তম কুণ্ডু, আরামবাগ লোকসভা ছবি সংগঠনের আইএমপিসি সব। ধন্যবাদ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।